নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি শিশু তীর্থ সুকান্ত বিদ্যা নিকেতন গার্লস স্কুল থেকে যে ইতিহাসের যে MCQ দিয়েছে, SA কিউব দিয়েছে, সেগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আজকে আমি 2 নম্বরের কোশ্চেন সলভ করবো গ দাগের। তো দেখো, এই 2 নম্বরের কোশ্চেন গ দাগের কোশ্চেনগুলো আমি সলভ করবো। অনেক ছেলেমেয়েরা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার, 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেন সম্পূর্ণরূপে সলভ করা আছে, MCQ SA কিউব শূন্যস্থান। কিন্তু গ নম্বরের কোশ্চেন, যেখানে 2 নম্বরের 11খানা কোশ্চেন লিখতে হয়, 11 × 22, এইগুলো সলভ করা নেই, প্লিজ স্যার একটু সলভ করে দেবেন। তার জন্য আমি কী করেছি, টু দ্য পয়েন্ট দিয়ে বিভাগ গ থেকে যত SA কিউব আছে, স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ, সরকারি নথিপত্র থেকে শুরু করে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা, হিন্দু মেলা কেন ব্যর্থ হয়, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। অনেক ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার, প্লিজ এই SA কিউবগুলো যদি একটু সলভ করে দেওয়া হয়, কারণ অনেকেই ভিডিও দিয়েছে কিন্তু SA কিউবগুলো কেউ সলভ করে দেয়নি। কিন্তু আমি যতটা সাধ্য চেষ্টা করেছি যাতে SA কিউবগুলো সলভ করে দিয়ে তোমাদের এই সমস্যার হাত থেকে বাঁচানো যায় এবং সামনে তোমাদের পরীক্ষা মাধ্যমিকের যাতে একটা ভালো রেজাল্ট করতে পারো, সেজন্য আমি কী করেছি, সম্পূর্ণ SA কিউব টু দ্য পয়েন্ট সলভ করে আমাদের এসবি একাডেমিক সেন্টারে আমি আপলোড করেছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে 3.1-এর, স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্ব কেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথমত কী লিখেছি, আঞ্চলিক ইতিহাস কোনো নির্দিষ্ট স্থানের অতি ক্ষুদ্র ইতিহাস ও কোনো নির্দিষ্ট পরিবারের সম্পর্কে ঠিক ধারণা দিতে পারে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর পয়েন্টে কী লিখেছি আঞ্চলিক ইতিহাসের সঙ্গে সংযোগ রয়েছে ইতিহাসের নানা ঐতিহ্য, অর্থনীতি ও সমাজ বিভাজনের বিভিন্ন বিষয়। 3.2-এর কোশ্চেন কী বলেছে, সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস চর্চায় কতটা মূল্যবান তা পরিবেশন করো। তো দেখো, অ্যান্সারটা কী লিখেছি, যে কোনো দেশের ইতিহাস রচনার ক্ষেত্রে লিখিত উপাদান একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো দেশের লিখিত উপাদানের মাধ্যমে আমরা সেই দেশের জাতীয়, অর্থসামাজিক ও রাজনৈতিক বিভিন্ন তথ্য পেয়ে থাকি। তো দেখো, সরকারি নথিপত্রের গুরুত্বটা কী আছে, যেমন 1 নম্বরে কী লিখেছি, পুলিশ ও গোয়েন্দা প্রতিবেদনে দেশের বিভিন্ন ঘটনা প্রতিফলন ঘটে। এছাড়া সরকারি প্রতিবেদন, সরকারি চিঠিপত্র, নথিপত্র বিবরণ ইত্যাদি সরকারি নথিপত্রের গুরুত্ব। পরের কোশ্চেন কী বলেছে, 3.3 কোশ্চেন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল কোশ্চেন। তো দেখো, সংবাদপত্রে কী লিখেছি, সংবাদপত্র বা খবরের কাগজ হলো একটি লিখিত প্রকাশনা যার মধ্যে থাকে বর্তমান ঘটনা, তথ্যপূর্ণ বিবন্ধ, তারপরে কী আছে, সম্পাদকীয় বিভিন্ন বিজ্ঞাপন। এবং সাময়িক পত্রে কী আছে, তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে, যার পেজ নম্বর 173 নম্বর পেজ। তো দেখো, সাময়িক পত্র বলতে বোঝানো হয়েছে নির্দিষ্ট সময় পরস্পর বা পরপর প্রকাশিত এক ধরনের পত্রিকা, যা কাগজে বা ইলেকট্রিকভাবে প্রকাশিত হয়ে থাকে। 3.4-এর কোশ্চেন কী বলেছে, পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো। তো দেখো, অ্যান্সারটা আমি পড়ছি, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার গুরুত্বপূর্ণ কটি ভূমিকা হলো, 1 নম্বরে কেসে হিন্দু স্কুল প্রতিষ্ঠা, ডেভিড হেয়ারের পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য আধুনিক ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় পরিকল্পনা করেন। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি। তো দেখো দু নম্বর পয়েন্টে আমি কী লিখেছি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা। তো দেখো কী লিখেছি, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে ডেভিড হেয়ার থেমে থাকেনি, তিনি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 3.5-এর কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কেন বিভক্ত হলো। তো দেখো, অ্যান্সারটা কী লিখেছি, 1866 সালে কেশবচন্দ্র সেন তার অনুগামীরা ব্রহ্ম সমাজ থেকে বহিষ্কৃত হলে তারা গড়ে তোলে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ। 1878 সালে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের নিয়ম ভেঙে কেশবচন্দ্র সেন নিজের 14 বছরের নাবালিকা কন্যা কোচবিহারের মহারাজার সঙ্গে বিবাহ দিলে এই মত পার্থক্য চরমে ওঠে।
এবং ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ এ বিভক্ত হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, 3.6 এর কোশ্চেন, শ্রীরামকৃষ্ণ কিভাবে সর্বধর্ম সমন্বয় সাধন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ সাধারণ পোশাকে সহজ সরল ভাষা ও উপভাষার সাহায্যে তিনি ধর্মীয় মতাদর্শ প্রচার করেন। তিনি বলেন সমস্ত মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান, তাই জীবে শুধু দয়া নয় বরং তিনি শিব জ্ঞানে জীব সেবার কথা বলেছেন। যত মত তত পথ, শ্রী রামকৃষ্ণদেব যত মত তত পথ এই আদর্শ প্রচার করে বলেন যে সাধনার সম্পূর্ণ পথ সত্য ও সঠিক। এইভাবে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় করেছিলেন। পরের কোশ্চেন কি বলেছে, 3.7 এর কোশ্চেন, সন্ন্যাসী ও ফকরি বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। তো দেখে অ্যান্সারটা কি লিখেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির ও সন্ন্যাসীদের ব্যর্থতার মূল কারণ ছিল তাদের সাংগঠনিক দুর্বলতা ও দৃঢ় নেতৃত্বের অভাব, এটা সবাই স্বীকার করেন। তবে ফকির মজনু শাহকে এই বিদ্রোহ হারানো যায়নি। ফকির মজনু শাহের মৃত্যুর পরে ফকিরদের মধ্যে নেতৃত্বের কোন্দল ক্রমশ আন্দোলনকে দুর্বল করে দেয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিন্তু পরের কোশ্চেন কী বলেছে, 3.8 এর কোশ্চেন, নীলচাষীদের উপর নীলকরদের অত্যাচারের সংক্ষেপে লেখো। তো দেখো কী লিখেছি, নীলকরদের অত্যাচার, নীলকররা নীলচাষীদের নানাভাবে অত্যাচার করত এবং নীলচাষে বাধ্য করাত। অনিচ্ছুক চাষিদের চাষের সরঞ্জাম লুট করা, ঘরে আগুন লাগিয়ে দেওয়া প্রভৃতি নানাভাবে চাষিদের অত্যাচার করত। দাদন বা অগ্রিম অর্থ চাষিদের দান করা হতো যা গরিব চাষিরা কখনো পরিশোধ করতে পারত না তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন কি বলেছে, 3.9 এর কোশ্চেন, মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব লেখো। তো দেখো কি লিখেছি, 1 নম্বরে সত্য বিলোপ নীতি বাতিল করা হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিন্তু 2 নম্বরে কী লিখেছি, ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। 3 নম্বরে কী লিখেছি, দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়। 4 নম্বরে কী লিখেছি, ব্রিটিশ সরকার আর ভারতে সাম্রাজ্য বিস্তার আগ্রহী নয় বলে জানানো হয়। 5 নম্বরে কী লিখেছি, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অনুমতি দেওয়া হয়। 6 নম্বরে কী লিখেছি, দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানি স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি সরকার মেনে চলবে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, 3.10 হিন্দু মেলা কেন ব্যর্থ হয়েছিল। অ্যান্সারটা কী আছে, হিন্দু মেলা বেশি দিন তার জনপ্রিয়তা রক্ষা করতে পারেনি তার কিছু সীমাবদ্ধতার জন্য। সেগুলি হলো, তো দেখো ফার্স্টে লিখেছি নবগোপাল মিত্র হিন্দু জাগরণের যে স্বপ্ন দেখিয়েছিলেন তা নতুন প্রজন্মের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সমর্থন করেনি। তো দেখো পরে পয়েন্ট কী বলে লিখেছি, রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র দেশাত্মবোধ প্রচারের উদ্যোগ সাধারণ মানুষের কাছে গুরুত্বহীন বলে মনে হয়েছিল। এই সমস্ত সীমাবদ্ধতার কারণে হিন্দু মেলা ব্যর্থ হলেও 1905 সালে স্বদেশী আন্দোলনের সময় যে তীব্র দেশাত্মবোধ লক্ষ্য করা যায় তা হিন্দু মেলার পরোক্ষ প্রভাব বলে মনে করেন ঐতিহাসিকরা। তা প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। পরের কোশ্চেন কি আছে, 3.11 ভারতীয় জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে স্বামী বিবেকানন্দের ভূমিকা লক্ষ্য। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। কিন্তু আমি এসএ কিউব নিয়ে আলোচনা করেছি, মাধ্যমিকের টেস্ট পেপার যেটা দিয়েছে তোমাদের স্কুল থেকে, বিভাগ গ থেকে, যেখানে তোমাদের 11খানা কোশ্চেন লিখতে হবে 2 মার্কসের। তো দেখো স্বামী বিবেকানন্দ তার এই গ্রন্থে দেশবাসীকে পাশ্চাত্যের অনুকরণ এই গ্রন্থে দেশবাসীকে পাশ্চাত্যের অনুকরণে বাদ দিয়ে ভারত মাতার মুক্তির জন্য কাজ করতে আহ্বান করেন। তিনি বলেন মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, দেশবাসীকে স্বদেশ প্রেমের আদর্শে দীক্ষিত করতে গিয়ে তিনি বলেন, বল ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ,
এইভাবেই জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে স্বামী বিবেকানন্দের ভূমিকা পালন করে। ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেন কি, 3.12 তে গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের উদ্দেশ্য কি ছিল? তো দেখো অ্যান্সারটা কি লিখেছি, গগেন্দ্রনাথ রক্ষণশীল হিন্দু এবং হিন্দু ধর্মের ভণ্ডামিতে তীব্রভাবে আক্রমণ করেছেন। তার ব্যঙ্গচিত্রে হিন্দু ধর্মের আচার আচরণ সর্বস্বতা এবং অমানবিকতাকে তিনি ব্যঙ্গ করেছেন এবং তুলে ধরেছেন তার এই ব্যঙ্গচিত্রে। 3.13 কোশ্চেন কি লিখেছি, বাংলায় ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা কী ছিল? বহুতই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রচুর ছেলেমেয়েরা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে তারা এই যে 2 নম্বরে যে 11খানা কোশ্চেন লিখতে হয়, 11-22 বিভাগ গয়ের এই কোশ্চেনের অ্যান্সারগুলো তারা পাচ্ছে না বা সঠিকভাবে লিখতে পারছে না, তাদের জন্য আমি নিয়ে আসছি এই ধরনের একটা আলোচনা। তো দেখো শ্রীরামপুর মিশন ছাপাখানার প্রথম ইংরেজি ভাষায় কাঠের হরফের ব্লক তৈরি করেছেন এবং ব্লক তৈরি করে ছাপা হতো, পরে ধাতুর ইংরেজি ও বাংলা হরফ তৈরি করা হয়, ফলে স্বল্প সময়ে বিপুল পরিমাণে পুস্তক ছাপিয়ে জনসাধারণের মধ্যে বিতরণ করে দেওয়া সম্ভব হয়েছিল, ফলে বাংলায় শিক্ষা প্রভূত অগ্রগতি হয়েছিল। এর ফলে শ্রীরামপুরের মুদ্রণ শিল্পের উন্নতির ফলে বাংলায় ছাপাখানার বিকাশ হয়। পরের কোশ্চেন কি বলেছে, 3.14, গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন? ছাপাখানার বিকাশে ও সংবাদপত্র প্রকাশের ইতিহাসে গঙ্গাকিশোর ভট্টাচার্য একটি স্মরণীয় নাম। তিনি ছিলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা। তিনি প্রথম সচিত্র বাংলা বই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রকাশ করেছিলেন। তো দেখো 3.15 কোশ্চেন কি বলেছে, 19 শতকে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের ভূমিকা লেখো। তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি, বঙ্গভঙ্গ বিরোধী জাতীয় শিক্ষা আন্দোলনের অঙ্গরূপে গড়ে ওঠে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। এর প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল বিদেশি নিয়ন্ত্রণ মুক্ত শিক্ষা ব্যবস্থার প্রচলন, অর্থাৎ বিদেশি যে শিক্ষা ছিল সেটার মুক্ত করতে হবে এবং দেশীয় শিক্ষা ব্যবস্থার প্রচলন এবং বিভাজন ও কারিগরি শিক্ষার প্রসার। পরের কোশ্চেন কি বলেছে, 3.16 কোশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি লেখো। তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যগুলি ছিল বিদেশি নিয়ন্ত্রণ মুক্ত শিক্ষা ব্যবস্থার প্রচলন এবং বিভাজন ও কারিগরি শিক্ষার প্রসার। তো দেখো কর্মকাণ্ড পয়েন্টে কি লিখেছি, কোনো প্রকার সরকারি সাহায্য ছাড়াই জাতীয় শিক্ষা পরিষদের অধীনে 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অন করো, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।